আর্জেন্টাইনদের মনে আগেই সাড়া ফেলেছিল তারা বিশ্বকাপ জিতবে। তারই একটি নমুনা হলো গাড়িতে করে খেলার মাঠে আসার সময় গাড়িতে ডিজে ডান্স করে দেখিয়েছে তারা জিতবে। ফ্রান্সের খেলোয়াড়রা গাড়ি থেকে নামার পরেই শুরু হলো ডিজে ডান্স, যদিও সেই জেতার যুদ্ধটা হয়েছে অনেক কঠিন। প্রথমার্ধে 2-0 গোলে আর্জেন্টাইনরা এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে হয়ে গেল ড্র, শেষ পর্যন্ত খেলা গড়ালো টাইব্রেকারে। টাইব্রেকারে গিয়ে মেসির মনে আবারও জানান দিল, এই আমার শেষ বিশ্বকাপ, আমাকে জিততেই হবে, এবং 4-2 গোলে জিতে গেল মেসি। বিশ্বকাপে এটাই যে মেসির শেষ ম্যাচ সেটি জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে জাতীয় দলের হয়েও কিছুদিন খেলে যেতে চান তিনি। বলেন, ট্রফি নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করতে চেয়েছিলাম, সেটি পেরেছি, আর এর থেকে বেশি আর কিছু চাইতে পারি না। কোপা আমেরিকার পর বিশ্বকাপ, ভাবতেই পারছি না এরপর কী হবে, এখন বলতে পারবো না। ফুটবল খেলতে ভালোবাসি, জাতীয় দলের খেলাও আমাদের কাছে গর্বের ব্যাপার। আশা করি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আরও খেলে তারপর অবসর নেব। দেশ ও দশের কথা বলে।